থাকে জাস্ট খালি ফর্মালিটি, নতুন বাসন রাখতে নতুন বইয়ের ঘুমটা উঠে দিছো না? ঘুমটা উঠেছো? ভালো লাগছে বউ? ভালো লাগছে বউকে? আগে দেখে আসছিল? আগে দেখো নাই, 10,000 টাকা ডিসকাউন্ট, তার মানে 10,000 টাকা ডিসকাউন্ট হলে কত আসছে? 4,75,000। গ্রেট অফার। সো ঈদের দিনটা হোক কাপড় চোপড় ছাড়া শুধু বাইকের, তাই না ভাই? আসসালামু আলাইকুম গুড পিপল, আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পরে সরাসরি ইয়ামাহা শোরুমে আসার উদ্দেশ্য হচ্ছে যে নতুন একটা ছোট ভাই নতুন একটা বাইক কিনবে। সো আমার চিন্তা হলো যে যদি নতুন বাইকটা কিনতেছি, সো বাইকের ফুল যে প্রসেস, মানে বাইকের কেনার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো বাইকের রেজিস্ট্রেশন কীভাবে নিজে নিজে করতে হয়, একদম ইয়ামাহা শোরুম থেকে আজকে শুরু। এবং আমার মনে হয় আজকে কেনার পরে 7 কার্যদিবস পরে আমাদেরকে ফাইল দেবে, দেন ফাইল দেওয়ার পরে ফাইলটা বিআরটি নিয়ে যাবো এবং সম্পূর্ণ ডিটেলসটা আজকের দিন থেকে শুরু করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখা দিব। এর উদ্দেশ্য হচ্ছে জানো, আপনারা যখন অনেকেই আমি আমার যে ভিডিওগুলো আগের আছে সেগুলো আমি সরাসরি বিআরটি থেকে দেখাইছি, তো আজকের যে ভিডিওটা আমি একদম শোরুম থেকেই শুরু করতেছি। এর উদ্দেশ্য হচ্ছে যেন শোরুম থেকে শুরু করে আমার সরাসরি যে কীভাবে কাগজটা দিচ্ছে, কয়টা কাগজ দিচ্ছে, বিআরটি অনলাইনে অ্যাপ্লাই করতেছে কিনা, এই সব কিছু ডিটেলসটা আপনি জানা রাখবো। আর আজকে যে বাইকটা কিনতেছে সেই বাইকের কিনে আনন্দটা, সেই আনন্দটাও আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবচেয়ে অন্যতম একটা বাইক বাংলাদেশের ইয়ামাহার সবচেয়ে বেশি বিক্রিত বাইক। সো নাইম, তুমি এই বাইকটা মানে নেওয়ার উদ্দেশ্য কি? নেওয়ার উদ্দেশ্য তো গাড়িতে অনেক আগে থেকেই নেওয়ার উদ্দেশ্য ছিল, এখন গাড়িতে একটা প্রয়োজন, আর সব কিছু চিন্তা ভাবনা করে এটাই বেস্ট, আর উদ্দেশ্য তো গাড়িতে একটা লাগেই, গাড়িতে একটা লাগেই। আর ইয়ামাহার ভার্সন 2 সবচেয়ে জনপ্রিয় বাইককে তুমি বেস্ট মানে চয়েস করলা, মানে ফার্স্ট, তোমার তো ফার্স্ট টাইম বাইক, ফার্স্ট টাইম বাইক, তো অনুভূতিটা কেমন? Just can't explain, man. অনুভূতি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না? না, ইটস লাইক ওয়ান অফ দ্য বিউটিফুল গার্লফ্রেন্ড, সেকেন্ড গার্লফ্রেন্ড, রাইট? ইয়া, ফার্স্ট ওয়ান। সব কিছু ঠিকই থাকে, জাস্ট খালি ফর্মালিটি, নতুন বাসন রাখতে নতুন বইয়ের ঘুমটা উঠে দিছো না? ঘুমটা উঠেছো? ভালো লাগছে বউ? ভালো লাগছে বউকে? আগে দেখে আসছিল? আগে দেখো নাই? এটাই এটাই হালকা উঠে দেখে গেলা, টেস্ট করবো না? রেডি করতে বলো, রাই পেমেন্ট হয়েছে? পেমেন্ট তো এখন হয় নাই না? পেমেন্ট এখনো হয় নাই। সো গাড়ি অলরেডি যে নতুন যেটা আসছে সেটা চয়েস হয়ে গেছে, এটা দেখতে বলছে আমাদেরকে, দেখার যে আনন্দটা সেই আনন্দটা ওর মধ্যে আছে, আর আমার মধ্যে হইলো ওর আনন্দটা আমি ভাগ করে টাইনে নিতেছি, মানে আকর্ষণ করে নিচ্ছি। আর গাড়ি কিন্তু সাবধানে চালাবা দেওয়ার পরে,
এই যে প্রো রাইডারের মতো কিন্তু হবো না, এক সময় প্রো রাইডার চাপ দিয়ে এটা উঠে দিতেন না, আমার বুকটা এখান থেকে এমনি চলে আসতো যে কোল যারা বাইরে হয়ে যেত। তুমি শিখে ভালো নাই না, চাক্কা উঠানো লাগবে যেমনি হোক। There is no way, ওর মতো সাহস আমার আছে। এক জাতা দুই জাতা তিন জাতা দেবে। ২৪৫০০ এটা চলবে গীত পর্যন্ত, এরপরে আবার ২৩৩০ রেগুলার প্রাইস, যদি নতুন কোনো অফার থাকে সেটা পাবো। আচ্ছা, তার মানে ঈদের ঈদের আর বাকি মাত্র বাকি হলো কয়দিন, ১২ দিন বাকি। তো ১২ দিনের মধ্যে যদি আসতে চান তাহলে এই অফারটা নিতে পারবেন। সব সব কিছুতেই অফার, মানে এই অ্যাপসাইটে যেমন ১০,০০০ ডিসকাউন্ট, তার মানে ১০,০০০ ডিসকাউন্ট হলে কত? ৪,৭৫। গ্রেট অফার। তো ঈদের দিনটা হোক কাপড় চোপড় ছাড়া শুধু বাইকের, তাই না ভাই? অবশ্যই।